দিন দুপুরতে গুলি চালনার ঘটনা সংঘটিত হয়েছে আর ভয়ঙ্কর গুলি চালনা দুর্বৃত্তৰ গুলি চালনাত আহত হয়েছে এজন শিক্ষকক শিক্ষকক এবার লক্ষ্য করে লৈছে দুর্বৃত্তই গুলি চালনা করাত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে শিক্ষকজন বোকাখাতত দিন দুপুরতে গুলি চালনার ঘটনা সংঘটিত হওয়াক লৈ চাঞ্চল্য বিরাজ করেছে বোকাখাতত ভয়ঙ্কর গুলি চালনার ঘটনা দিন দুপুরতে দুর্বৃত্তৰে আক্রমণ করে শিক্ষকক দিন দুপুরতে দুর্বৃত্তৰ গুলি আছে এজন শিক্ষকক এবার দুর্বৃত্তর আক্রমণের বলি হয়েছে এজন শিক্ষক শিক্ষকক গুলিয়ায় দুর্বৃত্ত লৈ যায় নগদ ধনসহ মটর সাইকেল দুর্বৃত্তর গুলি চালনাত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে শিক্ষক উদয় সাংমাই আহত উদয় সাংমাই ডিফলো হাইস্কুলের শিক্ষক সংকটজনক অবস্থা জে এম সি এইচলৈ প্রেরণ করা হয়েছে উদয় সাংমাইক বিদ্যালয়ৰ গৃহ অভিমুখে গৈ থকাৰ অৱস্থাতে ভয়ংকৰ গুলি চালনাৰ ঘটনা সংঘটিত হৈছে শিক্ষক উদয় চাংমাইৰ ঘৰ বোকাখাতৰ কেউজি পাৰত পুনৰবাৰ জনাইছো দিন দুপৰতে গুলি চালনাৰ ঘটনা সংঘটিত হৈছে বোকাখাতত চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে এই গুলি চালনাৰ ঘটনাই কিয়নো এজন শিক্ষকক এতিয়া আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছে দুৰ্বৃত্তই আৰু এই দুৰ্বৃত্তই দিন দুপৰতে শিক্ষকৰ ওপৰত গুলি চলায় আৰু শিক্ষকজন স্কুলৰ পৰা স্কুল ছুটি হওয়ার পর ঘর গে আসছিল আর ঘর গে থাকার অবস্থাতে গুলি চালনার ঘটনা সংঘটিত হয়েছে দুর্বৃত্তই আক্রমণ লক্ষ্য করে লৈছিল এইজন শিক্ষক কিন্তু কি কারণে উদয় সাংমাইয়ের লগত এনে ঘটনা সংঘটিত হয়েছে সমগ্র ঘটনা সন্দর্ভত এটা চাঞ্চল্য বিরাজ করেছে সমগ্র বোকাখাততে আর বোকাখাতর এইজন সেউজপাড়ার ব্যক্তি শিক্ষকজনের ঘর আছিল সেউজপাড়াত আর সেউজপাড়াত ঘর থাকা এইজন শিক্ষকে শিক্ষকে কর্ম কর্তব্যস্থলী আছিল ডিফলো হাইস্কুল ডিফলো হাইস্কুলের পর নিজের গৃহ অভিমুখে বিদ্যালয় ছুটির পাশত গে থাকার অবস্থাতে কিছু সময় পূর্বে এই ভয়ঙ্কর গুলি চালনার ঘটনা সংঘটিত হয়েছে আর ভয়ঙ্কর গুলি চালনার পাছতে শিক্ষকজনের মটর সাইকেল আর ধন আছিল হাতত সেই সকলো লৈ গৈছে দুর্বৃত্তই এক প্রকার ডকাইতি কাণ্ড নে অন্য কিবা ঘটনার বাবে শিক্ষকজনক আক্রমণ করে লৈছে এই বিষয়টি আসলে কৌতূহলের সৃষ্টি করেছে সমগ্র বোকাখাতবাসীর মাজত সম্প্রতি এই বোকাখাতত সংঘটিত এই গুলি চালনার ঘটনাক লৈ চাঞ্চল্য বিরাজ করেছে আর দুর্বৃত্তর গুলিত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ডিফলো হাইস্কুলের শিক্ষক উদয় সাংমাই উদয় সাংমাইক ইতিমধ্যে স্থানীয় আর প্রত্যক্ষদর্শী আছিল আর সহকর্মী আছিল তেওঁলোকৰ সহযোগত উদ্ধার করে ইতিমধ্যে জে এম সি এইচ লৈ প্রেরণ করা বলে জানিপরা গেছে আর ডিফলো হাইস্কুলত কর্মরত এইজন উদয় সাংবাই বর্তমান সংকটজনক অবস্থা থাকা বলে জানিপরা গেছে সমগ্র ঘটনাটো এটা কৌতূহলের সৃষ্টি করারে সমগ্র বোকাখাতত এটা চাঞ্চল্যর সৃষ্টি করেছে কেন দিন দুপুরতে এটা মারণাস্ত্র লৈ সন্ত্রাস চলাইছে দুর্বৃত্তই আর কেবল বোকাখাত বলিয়ে নয় বিভিন্ন প্রান্ত এটা সম্প্রতি কিছুদিনের পরা দেখবলে পাওয়া গেছে বিভিন্ন প্রান্ত এনেদরে হাতত মারণাস্ত্র লৈ বিভিন্ন প্রান্ত ঘুরি ফুড়ে দুর্বৃত্ত দুর্বৃত্ত এটা দিন দুপুরতে আক্রমণের লক্ষ্য করে লো সাধারণ লোক সকল ব্যবসায়ী সকল বা কোনো সরকারি কর্মচারী বা জনেই নহক ডকাইত করবলে বা যিকোনো কারণত এনেদরে মারণাস্ত্র লৈ দিন দুপুরতে মুক্তিভাবে সন্ত্রাস চলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত আর বোকাখাতত এবার এনে ঘটনা সংঘটিত হয়েছে বোকাখাতত এজন দুর্বৃত্ত দুর্বৃত্তর আক্রমণত বলি হয়েছে এজন শিক্ষক তিনটা বজার পিছত আমার ডিপ্লোমটার হাইস্কুলের আইটি টিচার উদয় সাংমায়া বাইক লৈ পেলাই নিজের ঘরে আহি থকা অবস্থাত লতাবাড়ি লক্ষ্মী মন্দিরের যে টার্নিং আছে সেই টার্নিংত অচিনাক্ত বন্দুকধারী গুলিয়ায় ভরি আর বাইকখন ডকাইতি করে লৈ গুছি যায় এখন বাজাজ ডমিনিয়ার আসলে তারপর আমি পিছর স্টাফ আহি আসলো মানে বাততে পাও আর মূর গাড়ি উঠাই পেলাই বোকাহাট ইমার্জেন্সি হসপিটাল আহি পেলে এডমিট করাও বর্তমান চিকিৎসা চলি আছে এতিয়াতো আমি এটা গম নাপাও সেই মুহূর্তে আমি গুলি পড়ি আছে তাদের কিন্তু গুলি পড়ি আছে বলে কৈছে আমি গম নাপাও আমি যেহেতু পিছে পিছে আহি আছিলো ডিফলকটা হাইস্কুলের আইটি টিচার লগতে আমার স্যার আমি পিছত পাইছো দেখেছো আমি আমি অতিশয় দুঃখিত আমার এনে যদি নিরাপত্তা নয় তেতিয়া আমি এনেকৈ স্কুললৈ অহা যোৱা কৰোঁতে যাতায়াতী অৱস্থাত আমাক এনেকুৱা এটা তেওঁ বিশেষ কণ্টেক্সুৱেল এজন টিচাৰ নতুনকৈ বাইকখন লৈছেহে আমি নম্বৰটো আচলতে নাজানো আমি কি কি নম্বৰ আমি অতিশয় দুখিত হৈছোঁ আৰু অতি সোনকালে আমাক বেছিকৈ ধৰি দিব লাগে আমি প্ৰশাসনৰ ওচৰত এই আবেদন জনাম তাত গুলিবোৰ কিন্তু পৰি আছে এতিয়া স্পটত গুলি পৰি আছে কেইটা গুলি পৰি আছে এটাহে দেখিছোঁ